আসসালামু আলাইকুম বিডি জব সার্কুলার 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সাথে আছি আমি মহিনুদ্দিন দাস। সো বন্ধুরা, আপনারা জেনে আনন্দিত হবেন যে অনেক দিন পরে পুলিশের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিজ্ঞপ্তি রয়েছে বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2024। সো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে আপনারা বুঝতে পারবেন যে নিয়োগের কী কী কাগজপত্র লাগবে, বয়স কত, তারপরে আপনার কখন আবেদন করতে হবে, কীভাবে আবেদন করতে হবে, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে আপনারা বুঝতে পারবেন। আর এখানে সারা বাংলাদেশে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, তাহলে বিস্তারিত আলোচনা করা যাক। বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ নিরস্ত্র পদের প্রাকৃত শূন্য পদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদনের আহ্বান করা হচ্ছে। আবেদন করার জন্য প্রয়োজনীয় শর্তাবধিত অন্যান্য তথ্য নিম্নে উল্লেখ করা হলো। এ টু জেড আমি আলোচনা করব, কি কি কাগজপত্র লাগে, কীভাবে আপনারা আবেদন করবেন। তাহলে চলুন। প্রার্থীর বয়স ও যোগ্যতা অভিজ্ঞতা। প্রার্থীর বয়স 22শে ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দে 19 হতে 27 বছরের মধ্যে হতে হবে। একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার 19 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 32 বছর, সেই বিষয়টিও খেয়াল রাখবেন। শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার একটা বিষয় রয়েছে যে শিক্ষাগত যোগ্যতা কীরকম, কারণ এটা SI পদে নিয়োগটা। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি। যাদের স্নাতক ডিগ্রি রয়েছে তারা বিশেষ করে কম্পিউটারের দক্ষতা সম্পূর্ণ হতে হবে। জাতীয়তা। প্রার্থীদের অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, কারণ স্থায়ী নাগরিক না হলে এই জবটি আপনি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার বিভিন্ন কাগজপত্র দিতে হবে, যেমন আপনার জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড দিতে হবে, তারপরে আপনার চেয়ারম্যান সার্টিফিকেট, এরকম অনেক কাগজপত্র দিতে হবে। সেক্ষেত্রে বৈবাহিক অবস্থা। প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য হবে না, এবং শিক্ষানিবেশকালে শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে। বিশেষ করে ট্রেনিং চলা অবস্থায় আপনারা অবিবাহিত থাকতে হবে, বিবাহ করতে পারবেন না। প্রার্থীর শারীরিক মাপ। বিশেষ করে প্রার্থীদের কিছু শারীরিক মাপ রয়েছে, সেই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি কমপক্ষে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি অথবা আপনার বলা যায় 0.818 মিটার, এবং সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি বা 0.8636 মিটার। বিশেষ করে নারী প্রার্থীর ক্ষেত্রেও এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। কমপক্ষে 5 ফিট 4 ইঞ্চি বা 1.6256 মিটার প্রযোজ্য নয়। সেক্ষেত্রে আপনারা একটি বিষয় খেয়াল রাখবেন, ওজন। বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাণ হতে পারে, কারণ বয়সের সাথে আপনার উচ্চতাটা, ধরেন আপনি যত উচ্চতাই 5 ফুট 10 ইঞ্চি অথবা 20 ইঞ্চি 15 ইঞ্চি যাই হন সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখতে হবে যে উচ্চতার সাথে আপনার ওজন সেটা স্বাভাবিকভাবে ইয়ে করতে হবে। শারীরিক মাপ এবং কাগজপত্র বাছাইকরণে শারীরিক সক্ষমতা বাছাই পরীক্ষা ও অনলাইন আবেদনের নিয়মাবলী, আপনারা কীভাবে আবেদন করবেন সেই বিষয়টিও ভালোভাবে খেয়াল রাখতে হবে। এ টু জেড আমার ভিডিওতে দেওয়া থাকবে। আপনাদেরকে দিয়ে বুঝিয়ে দিব আসলে কীভাবে এটা আবেদন করতে হবে। তো আবেদন করার ক্ষেত্রে আপনারা টেলিটক কিছু একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা আপনাদের দেখিয়ে দিব। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। লিঙ্কে প্রবেশ করে শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল টেস্ট এর আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন সময়সীমা 2 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দ 10 ঘটিকা হইতে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। আপনি খেয়াল রাখতে হবে এই বিষয়টা যে কয় তারিখে, 2 ফেব্রুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারিতে মোটামুটি ভালো সময় দেওয়া হয়েছে। এই ঘটিকা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম পূরণ করার জন্য অব্যাহত পরে প্রত্যেক প্রার্থী একটি USR আইডি পাবেন। সেক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফর্মের সাথে 24 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে হবে। আবেদন করার জন্য আপনার 40 টাকা অফারের যোগে একটি সার্চ বাবদ জমা দিতে হবে, মানে অফারের যোগে একটি ড্রাফট আছে সেটাকে আপনি জমা দিতে হবে। দ্বিতীয় ধাপ। আরও কতগুলো ইয়ে আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। দ্বিতীয় ধাপের ক্ষেত্রে বলা হয়েছে যে প্রত্যেক প্রার্থীকে তার SIR আইডি ব্যবহার কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। তো সব কিছু আসলে আপনারা ওই সার্কুলার দেখলে সব কিছু বুঝতে পারবেন। সেক্ষেত্রে আরও অনেকগুলো শারীরিক মাপ, যেমন কাগজপত্র বাছাইকরণের ক্ষেত্রে, শারীরিক পরীক্ষার ক্ষেত্রে প্রবেশপত্র এবং ফিলিপারিক স্ক্রিনিং এবং বাছাইপত্র প্রার্থীকে SMS-এর মাধ্যমে আপনারা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারেন, বিভিন্নভাবে আবেদন করতে পারেন। সেই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। এখানে নিম্নলিখিত মনস্তাত্ত্বিক, কম্পিউটার দক্ষতা ও বুদ্ধিমত্তা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন নিয়মাবলী, আপনারা এইসব পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে হবে। কম্পিউটার দক্ষতার ক্ষেত্রে আপনি বিশেষ করে একটা খেয়াল রাখতে হবে, কম্পিউটার দক্ষতা পরীক্ষা লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের তারিখ ও সময়সূচি অনুযায়ী কম্পিউটার দক্ষতার উপর MS অফিস ও ওয়েব ব্রাউজিংয়ের টেকনোলজি অংশগ্রহণ করতে হবে। সেই বিষয়ে আপনারা কম্পিউটার, যেমন যারা কম্পিউটার সার্টিফিকেট আছে তারা কম্পিউটার সার্টিফিকেট নেবেন। আর দেখা যায় কারিগরি শিক্ষা বোর্ড থেকে কম্পিউটার সার্টিফিকেট হয়েছে, সেখানে আপনারা কম্পিউটার সার্টিফিকেট নিয়ে যাবেন। কম্পিউটার সার্টিফিকেট নিলে তারপরে আপনারা এখানে শুরু করতে পারেন, কারণ কম্পিউটার অভিজ্ঞতা ছাড়া আপনার এই চাকরিটা হওয়ার সম্ভাবনা টোটালে নাই। সেক্ষেত্রে আপনারা অবশ্যই কম্পিউটার মৌখিক ও প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন, স্বাস্থ্য পরীক্ষা আছে, ঠিক আছে, বুদ্ধিমত্তা এবং মৌখিক পরীক্ষা, অনেকগুলো পরীক্ষা আপনাকে অতিক্রম করতে হবে। মৌলিক প্রশিক্ষণ, তারপর প্রশিক্ষণকালে সুযোগ সুবিধা, প্রশিক্ষণকালে কী কী সুযোগ সুবিধা রয়েছে সেই বিষয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করি। প্রশিক্ষণকালীন বিনামূল্যে আহার, বাসস্থান, ইউনিফর্ম, চিকিৎসা সেবা প্রদান করা হবে। এছাড়াও প্রার্থীগণদের সরকারি বিধি মোতাবেক নির্ধারিত হারে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে। ক্যাডেট, সাব ইন্সপেক্টর অফ পুলিশ নিরস্ত্র পদে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ 1 বছর মেয়াদে মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্ধারিতভাবে তারিখে বাংলাদেশ পুলিশ একাডেমি সাদরায় উপস্থিত না হলে প্রার্থী যোগদান করতে সম্মত না বলে বিবেচিত হবেন। অন্যথায় প্রশিক্ষণ বা চাকরির প্রবেশের আর কোনো সুযোগ থাকবে না। সেই বিষয়গুলো আপনারা যদি দিন টাইম দেওয়া হয়, ঠিক সেই দিনে আপনারা কাগজপত্র নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। তারপর আরেকটা বিষয়, নিয়োগ চাকরির সুবিধাবলী, সফলতার সাথে 1 বছর মেয়াদ মৌলিক প্রশিক্ষণ সমাপ্তি পর জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 10ম গ্রেডে 16,000 অথবা 16,000 থেকে 38,046 টাকা তৎপর অন্যান্য সুবিধা শর্তে শিক্ষাবিদ, ক্যাডেট, সাব ইন্সপেক্টর অফ পুলিশ নিরস্ত্র পদের প্রদান করা হবে। বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা ভাতা, আরও অনেক ধরনের ভাতা রয়েছে। নিজ পরিবারের নির্ধারিত সদস্যদের প্রাপ্যতা অনুযায়ী স্বল্প মূল্যে পারিবারিক রেশন সামগ্রী সুবিধা রয়েছে। সেক্ষেত্রে আপনারা বিষয়টি খেয়াল রাখবেন। সাধারণত নির্দেশাবলী, কিছু নির্দেশাবলী থাকে, আপনারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। সম্পূর্ণ নির্দেশাবলী যদি আপনারা ফলো না করেন, সম্পূর্ণ আমাদের যেই নিয়োগটা আছে পুলিশ ক্যাডেট, সাব ইন্সপেক্টর ও পদে নিয়ে 2024 সালের যে নিয়োগটি, আপনারা সম্পূর্ণ নিয়োগটি সুন্দরভাবে দেখবেন। সুন্দরভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন, কারণ এখানে অনেক ধরনের রয়েছে, সিস্টেম রয়েছে। আপনারা যদি সম্পূর্ণ সিস্টেম না বুঝেন তাহলে আপনারা কিছুই করতে পারবেন না, আবেদন করতে পারবেন না। সেই বিষয়টি আপনারা ভালোভাবে খেয়াল রাখতে হবে। ভালোভাবে খেয়াল না রাখলে আপনারা এটি তৈরি করতে পারবেন না। সো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন এবং আমাদের Bd Job Circular24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আর অবশ্যই সবগুলো ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।